আমাদের ফাউন্ডার যে সাকিয়া হক, উনি যাওয়ার পর এরকমটাই বলেন যে আমি যাওয়ার পরে দেখি যে গাড়ির সাথে পড়ে গেছে এবং কেউই নাই। তারপর দাদারা হচ্ছে, মানে পাহাড়ি দাদারা হচ্ছে ধীরে ধীরে একজন একজন করে টেনে তুলে আনেন, এবং সর্বপ্রথমেই যাকে ওঠানো হয় ওটা ছিল যে জয়নব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের হোস্ট। তো উঠানোর পরে ওই টিমের মধ্যে, মানে আমাদের 57 জনের টিমের মধ্যেই প্রায় 5-7 জন ডক্টর ছিল। তো ওখানে যারা ছিল তারা প্রাথমিকভাবে এক্সামাইন করে, এবং যখন পালস পায় না তখন তারা মোটামুটি জানায় যে ওদের কোনো রেসপন্স হচ্ছে না। তারপরে একে একে সবাইকে তোলা হয় এবং সবার লাস্টে যে হোস্টেল মা ফিরোজা খাতুন ওনাকে তোলা হয়। গাড়িতে 12 জন ছিলেন, এবং 12 জনের মধ্যে 2 জন হচ্ছে স্পট ডেড ছিলেন, বাকিরা আহত ছিলেন, অনেকের সিভিয়ার ইনজুরি ছিল। বাকি যারা আছে তারা হচ্ছে আমাদের আন্ডারেই চট্টগ্রাম মেডিকেলে ট্রিটমেন্টে আছে, বর্তমানে ওরা আউট অফ ডেঞ্জার আছে আর কি।